হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। সকালে আজকে উঠতে একটুখানি দেরি হলেও সকালটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ ওয়েদার একদমই মেঘলা সকাল থেকেই। তো বোঝাই যাচ্ছে না যে কটা বাজছে কি না, আর সারাদিনের কাজ করতে আজকে কোনো অসুবিধে হবে বলেও মনে হচ্ছে না। তো সকাল সকাল এরকম ওয়েদার দেখেই আমি বানিয়ে নিয়েছি দুধ চা, আর সাথে ব্রেড টোস্ট নিয়ে নিয়েছি। তো একেবারে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে ছেলেও উঠে গেছে ঘুম থেকে, তো সেজন্য ছেলেকেও এখন ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে, আর তার আবদার ম্যাগি খাবে। তো তাই নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। তো এইরকম ওয়েদারে ঠিক এক বোল ম্যাগি নিয়ে বেলকানিতে বসে ওয়েদারটাকে এনজয় করতে করতে আর গল্পের বই পড়তে পড়তে ম্যাগি খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্য রকমের। কিন্তু ওই যে আমি আবার অতটা ম্যাগিটা খেতে ঠিক পছন্দ করি না। তো এই যে ছেলেকে দিয়ে দিয়েছি ম্যাগি, ও তো ভীষণ আনন্দ ম্যাগি পেয়ে। তো চলো চাদরটা ঝটপট করে চেঞ্জ করে ফেলি, কারণ এসেছি কলকাতার থেকে। তারপরে আগে দু তিন দিন আগেই আর কি চাদরটা বিছানো হয়েছিল, তো সেজন্য চাদরটা চেঞ্জ করাটা আজকে খুবই দরকার হয়ে পড়েছে। আর আজকে দেরি করে ঘুম থেকে ওঠার কারণটা কি জানো তো বন্ধুরা, আজকে এসেছি সকাল ছটায়, আর ছটার সময় ঘুমিয়েছি ঘরে এসে, তাহলে তার জন্যই দেরিটা হয়েছে, মানে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, চলো চাদরটা আগে বিছিয়ে দিয়ে সংসারের কাজগুলো সব করব, এই চিন্তা ভাবনা নিয়েই মনটাকে স্থির করে নিলাম। তো এদিকে বালিশের কভারগুলোকেও বদলিয়ে দিলাম, বালিশের কভারগুলো ম্যাচিং না হলে আবার দেখতে ভালো লাগে না। তো বালিশের কভারটা কিন্তু এরকম নোংরা হয়নি, কিন্তু ওই যে মনের রোগ, মানে আমাদের দু রকমের রোগ থাকে, একটা হচ্ছে শরীরের রোগ আর একটা হচ্ছে মনের রোগ। তো এই মনের বাতিক থেকেই আমি কিন্তু অনেক রকমের কাজ করে থাকি। আমার মন সবসময় যেটা বলে আমি সেটাই করি। মনকে সবসময় আগে গুরুত্ব দিলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকবে। মানে কালকে রবিবার, আমরা কলকাতা থেকে ফিরেছি কালকে ভোর ছটায়। তো তারপরে এসে এতটা টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়েছি, তো একদম এগারোটায় উঠেছি ঘুম থেকে। আর আজকে হচ্ছে সোমবার, আজকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কি কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি বিশেষ কিছু কাজের জন্য। তো যাই হোক, আর প্রচুর টায়ার্ডও ছিলাম। তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো যদি আমাকে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি সব সময় নোংরা থাকে যখনই জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর আমার যেহেতু ঘরটা অনেকটাই ছোট, তো সেজন্য আমাকে তো সব সময়ই একটুখানি পরিশ্রম করতেই হয়। আর এই যে এই আলমারিটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমার নতুন জামা কাপড়ের, মানে যত সব ভালো ভালো ড্রেসগুলো আছে
সব আমি এখানে রাখি। আর যেগুলো অর্ডিনারি মানে সব সময় যাওয়া আসার ড্রেস, সেগুলো সব ওই ছোট আলমারিতে থাকে। আসলে কি বলতো বন্ধুরা, সংসারটাকে খুব ভালোবাসি তো, সেই জন্যই সংসারের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব দামি। আর প্রত্যেকটা জিনিসকে যত্ন করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় প্রতিটা জিনিসকে আমি আগলিয়ে রাখি যেন কোনো কিছু নষ্ট না হয়, কারণ অনেক কষ্ট করে তিলে তিলে এই সংসারটা আমি গড়ে তুলেছি। তো এই যে এই জিন্সের প্যান্টটা হয়ে গেল এক বছরেরও বেশি, কিন্তু একই রকমের আছে। সবসময় চেষ্টাটা আমি করতে থাকি, তারপর যদি কোনো জিনিসটা আমার ভুলে নষ্ট হয়ে যায় তো সেটা তো আফসোসের কোনো সীমাই থাকে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আলমারিটাই মোটামুটিভাবে জামাকাপড়গুলো যেগুলো গোছানো ছিল সেগুলো তোলা হয়ে গেছে, আর বেশ কিছু রয়েছে যেগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে আবার সময় মতো করে তুলে দেব। তো এখন তো আবার চলে আসতে হবে রান্নাঘরে, কারণ রান্নার কাজ পড়ে থাকলে সব কাজ পড়ে থাকবে। চলো এদিকে রান্নাটাও বসিয়ে দিই, কারণ আজকেও এখন প্রায় 11:30 এরকম মতো হয়তো বাজবে। তো সেই জন্য রান্নাটা আগে যদি না বসিয়ে দিই তাহলে কিন্তু বিরাট মুশকিলে পড়ে যাব। তো তাই এদিকে আমি মুগ ডালটা ধুয়ে নিচ্ছি, আর মুগ ডালটা আমি সবসময়ই ধুয়ে ভাজি, অনেকে কিন্তু ভেজে ধুই, তো সেটাও বেশ ভালো। ওই যে একটা অভ্যেস, আমার ওটাই অভ্যেস আর কি, যে ধুয়ে তারপর শুকনো কলায় সুন্দরভাবে মুগ ডালটাকে ভাজবো। আর আজকে যেহেতু খিচুড়ি বানাবো তো তাই মুগ ডালটা হালকা একটু করে ভাজলেই হয়ে যাবে, মানে খুব একটা বেশি যে ভাজতে হবে তা কিন্তু না, কারণ ওয়েদার ঠান্ডা, একদম মেঘলা ওয়েদার, আর সুন্দর বাতাস দিচ্ছে, মানে এমনই ওয়েদার যে আজকে না ফ্যান চালাতে হয়নি। তো সেই জন্য আমি এইদিকে চাল, গোবিন্দভোগের যে চাল আর ডাল সেটা দিয়ে খিচুড়ি বানিয়ে নেব, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। কারণ কি, কোথাও দেখবে যখনই যাবে সেখান থেকে ফিরে এসে হাজারো কাজ থাকে, তো সেই কাজের মধ্যে রান্নাটা একটুখানি যদি সহজে করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। তো তাই আমি একটু সহজভাবে রান্নাটা আজকে করার চেষ্টা করলাম। তো এইদিকে এই চালটা এতটা সুন্দর, মানে এর আগে আমি অনেক গোবিন্দভোগ চাল খেয়েছি কিন্তু এটাতে লেখা ছিল নবদ্বীপের গোবিন্দভোগ। তো সত্যি মানে অসাধারণ খেতে চালটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর দেখতে সে একদম স্বচ্ছ, মানে সে কাঁচের মতো আর কি চালটা। তো এইদিকে চালটা আর ডালটা একসাথে আমি শুকনো কলায় ভেজে তারপর কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আজকে কড়াতে করার একদমই সময় নেই। তো সময় বাঁচাতে গেলে একটুখানি বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, কারণ কি, কড়াতে করলেই খিচুড়িটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তো সেই সময়টা আর কি দিলে একটু অসুবিধা হয়ে যাবে, আরও কাজগুলো সেই টাইমটাই হয়ে যাবে। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি মোটামুটি ওই এই বাটিটার হাফ বাটি হবে চাল আর ডাল সব মিলিয়ে, তো সেই জন্য এক বাটি পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর এইদিকে কড়াইটা যে বসানো ছিল তার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে করে আমি আলুগুলো ভেজে নেব, কারণ আজকে খিচুড়িতে আমি সেরকম কোনো সবজি দেব না, তো তার জন্যই আলুগুলো ভেজে জাস্ট খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। একটুখানি ভাজা হলে যে তেলের একটা ফ্লেভার সেটা আসবে আর কি, কারণ যেহেতু আমি কোনো রকমের তেল অ্যাড করিনি, কারণ যত বেশি তেল অ্যাড করবে তত বেশি শরীরের ক্ষতি। তো তাই একটা এক্সট্রা করে সবজি বানিয়ে নেব, তাতে করে খিচুড়িটা খেতেও সুস্বাদু লাগবে, কারণ পাঁপড় ভাজাই বলো বেগনি বলো সেগুলো কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। আর যেহেতু এই কলকাতার থেকে ঘুরে আসলাম কালকেই, তো ওখানেও খাওয়া দাওয়া হয়েছে, তাই একটুখানি হেলথ সম্পর্কে কনসাস হতেই হবে। তো আজকের ওয়েদারটা এক একবার ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আর এক একবার করে হালকা হালকা রোদ্দুর দিচ্ছে, সেই যেন বর্ষাকালটা বুঝতে পারছি আর কি এখন থেকে। প্রকৃতির কী রকমের খেলা না, সত্যি বড়ই অদ্ভুত। তো যাই হোক, চলো একখানা সেটি চট করে দিয়ে দিই। রান্নাটা হলো সব থেকে বড় কাজ,
রান্না হয়ে যাওয়া মানে অর্ধেক কাজ তোমার হয়ে গেছে, এটাই জেনে রাখবে। তো এখন আমি ঘরটা চটপট করে ঝাড়ু দিয়ে দিই, কারণ আজকে সকালে আমি জাস্ট একবার হালকা হালকাভাবে ঝাড়ু বুলিয়েছি, কিন্তু সেরকমভাবে দেওয়া হয়নি। আর আজকে দিদিও ঝাড়ু দেয়নি, মোছেনি। তো দিদি সকালবেলা করে একবার যদি ঝাড়ু দিয়ে যায়, মুছে যায়, তাহলেও অনেকটা নিশ্চিন্তে থাকা যায় কি যে ঘরটা পরিষ্কার আছে, কিন্তু সেই দিকে তো কোনোই নিশ্চয়তা নেই। তো সেই জন্য আমি ঝটপট করে ঝাড়ুটা দিয়ে দিই। আর রান্নাঘরের থেকে তো প্রচুর নোংরা বের হলো, ইভেন ঘরের থেকেও। মানে একটা দিন যদি ঘরে না থাকো, তাহলে তারপরের দিনে সত্যি ঘরের অবস্থা একদম বেহাল হয়ে যাবে। রয়েছে আমাদের কাল থেকে বিয়ে বাড়ি, তো তার একটা গোছ গাছ রয়েছে। সব কিছু সামলাতে গেলে একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে, সময়টা বিশেষভাবে সেভ করা খুবই দরকার। তো সেই জন্যই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি যেভাবে করা যায় সেইভাবেই করার চেষ্টা করছি আজকে। কারণ কি, যেহেতু বিকেল দিকটা আমি একটুও সংসারের কাজ করতে পারবো না, কারণ বিকেল দিকটা একটু বাজার থেকে যেতে হবে, টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে। আমাদের বিয়েবাড়ি মানেই তো জানো, কেনাকাটা তো করতেই হবে, ওটা তো একদম মাস্ট। তো সেই জন্যই কিছু দেখে নিতে হবে কী কী রয়েছে কী কী না। আর আজকে সকালে শাড়িগুলো সব গুছিয়ে এই টেবিলটার মধ্যে রেখেছি, তাহলে আমি ঝট করে নেব আর পরবো আর যেতে পারবো। সামনেই বিয়েবাড়ি যেহেতু, তো একটা দিন মনে হয় মাঝে থাকতে হবে, বাকি আসা যাওয়া করলেই চলবে। সেই জন্য আমি একটা দিনের মতনই জামা কাপড় নিয়ে যাব। তো যাই হোক, অবশেষে সন্ধেবেলায় আর আমি সেই কাজটা করতে পারিনি বন্ধুরা, হঠাৎই মানে শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো সে কথা থাকবে পরে বলবো। তো চলো, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এরপর গ্যাসটা মুছে ফেলা যাক, কারণ রান্নার পর হচ্ছে এটা সবথেকে বড় কাজ। রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় সারা বাড়ি ঝলমল করছে, কারণ এটাই আমাদের মেয়েদের কাছে ঠাকুর ঘরের সমান। সারাক্ষণ আমরা এখানেই রয়েছি, এটাই আমাদের একটা রুম বলা যেতে পারে। তো সেই জায়গাটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি সেই কাজটা করা যায়, তাহলে কিন্তু কাজের মধ্যে একটা অন্যই এনার্জি থাকে, কি তাই তো বন্ধুরা? তো যাই হোক, গল্প করতে করতে আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে এই নুনের কৌটোর না উপরের ঢাকাটা ভেঙে গেছে, তো এটাকে এখন কিছুভাবে ইউজ করতে হবে সেটাই চিন্তা করছিলাম, কীভাবে মানে কী পারপাসে ইউজ করা যায়। তো যাই হোক, দেখি একটা বুদ্ধি এসেছে, যখন ইউজ করব তখন তোমাদেরকে বলবো। তো এদিকে গ্যাসের যে বার্নার, গ্যাসের যে রিং, সেগুলো সব ধুয়ে ফেললাম, আর বেসিনটাও ধুয়ে ফেলবো। তো বেসিনটা তো জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো, যে বেসিনটা আমাকে প্রায় কিন্তু পরিষ্কার করতে হয়, মানে সারাদিনে 4 থেকে 5 বার, ইভেন আরও বেশি। তো সব কাজের শেষে হচ্ছে ঘরটা মুছে নিতে হবে, ঘরটা না মুছলে আর পা দেওয়া যাচ্ছিল না ঘরটাতে। তো ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এরপর পাপোশগুলো জায়গা মতো দিয়ে দিলেই সুন্দর ঝকমক করবে ঘর। কিন্তু হ্যাঁ, কাপড় জামাগুলো এখনও ভাঁজ করে করা হয়ে ওঠেনি আর কি, সময় পায়নি, এরপর স্নান না করলে আর ওদেরকে খেতে দিতে পারবো না। তো সেজন্য এখন তো স্নানটা করেই নিতে হবে। তো 3 জায়গায় 3টে পাপোশ থাকে আমার, একটা ওই ঘরে মানে ছোট ঘরে বিছানার পাশে, একটা বড় ঘরে বিছানার নিচে, একটা হচ্ছে বাথরুমে, আর একটা বাইরে থাকে, বাইরে যে এন্ট্রি গেট সেটাতে। এই সকালবেলায় ভয়েস ওভার দিলে না বন্ধুরা ভীষণ অসুবিধা হয়, এত মানে বাসের হর্নের সাউন্ড থাকে তো খুবই অসুবিধে হয়। কিন্তু রাত্রের দিকে সত্যি কথা বলতে প্রতিদিন পেরে উঠি না, এই যে আজকেই, কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল রাত্রে, তো সেই জন্য আজকে সকালেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। কী আর করা যায়, একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে সব কিছুতেই, সব সময় সব সুযোগ সব সুবিধাটা তো আর পাওয়া যাবে না। তো এদিকে সৃজনের বাবা ওকে স্নান করিয়ে পড়তে বসিয়েছে, ও পড়াশোনা করতে করতে আমার এদিকে স্নান হয়ে গেছে। Thank you.
তো স্নান করার সময় আমি কতগুলো কাপড় কেচে নিয়েছি। এই যে এই কুর্তিটা দিদিকে দিলে কিন্তু নষ্ট করে দিত, সেজন্যই মানে কি কোনো না কোনো কালার কিন্তু লেগেই যেত, সেজন্যই আমি নিজে হালতোভাবে ধুয়ে ফেললাম, কারণ সেরকম নোংরা খুব একটা হয়নি। তো তাই দেখবে নিজের প্রিয় জিনিসটাকে মানে খুব যত্ন করে রাখতে সবার ভালো লাগে। তো সত্যি এই কুর্তিটা আমার এতটা ফেভারিট হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো, মানে এই কুর্তিটা মনে হচ্ছে চোখে হারাবো না আর কি, তো এরকম একটা ব্যাপার। আর নাইটি যেটা পরেছিলাম সেটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই আমি কেচে মেলি, তাই আজকেও মেলেছি নাইটিটা কেচে, কারণ নিজের এই নাইটিটুকুনি যদি না কেচে মেলি তাহলে নিজেরই একটা কেমন যেন লাগে। আর কি বলো তো, কতই বা কাচবে ওই মানুষটা, তাই না? একই তো আজকে অনেক কাপড় জামা সব হয়ে গেছে জড়ো, তো সেজন্যই টুকটাক কয়েকটা আমি কেচে নিলেই মনে হয় যে আমার আমার হাতে হাতে হয়েও যাচ্ছে কাজটা সাথে সাথে, আর এগুলো ফেলে রাখারও দরকার নেই। ভালো জিনিস সবসময় যত্ন করে রাখাটাই দরকার। তো চলো, আমার এদিকে হয়ে গেছে কাপড় মেলা, আর ওদের ওইদিকে খিদেও পেয়ে গেছে। তো সৃজনের খাওয়াটা অবশ্য হয়ে গেছে, ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে নিয়ে নিয়েছি খাবার। এদিকে নিয়েছি খিচুড়ি আর সবজি, আর কালকের বেশ কিছুটা চিকেন ছিল, তো সেই চিকেনটা নষ্ট কি জন্য করি, তার জন্য চিকেনটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো খাবারটা খেয়ে ফেলি। বিকেল হলেই চায়ের জন্য মন কেমনই করতে থাকে, আর তার জন্যই বানিয়ে নিচ্ছি চা। তবে আজকে আর দুধ চা খাবো না, একটুখানি লিকার চাই খাবো, কারণ সকাল দিক করে দুধ চা খেয়েছিলাম, তো সেজন্যই আদা দিয়ে লিকার চা খাবো। আর গোলমরিচটা দিলেও না বেশ ভালো লাগে, তবে ওই আমি না ভুলে যাই গোলমরিচ দিতে, জানো তো। আর যখন চাটা খাবো তখন আমার হাজব্যান্ড বলবে একটুখানি গোলমরিচ দিলে না বেশ ভালো লাগতো খেতে, কিন্তু ওই আমি একদম মাথার থেকে আমার বেরিয়ে যায় গোলমরিচের কথাটা। আসলে দেখবে নিজে যেটা খেতে পছন্দ না করি আমরা কিন্তু সেই জিনিসটা সত্যি কথাই ভুলে যাই। আজকে তিন জায়গায় চা নিয়েছি, কারণ ছেলে বলেছে যে ও চা খাবে আজ একটুখানি, আর সেটা আবার নাকি চাল ভাজা দিয়ে। তো ছোটো বাচ্চা খেতে চেয়েছে, তার জন্য বাটিটার মধ্যে নিয়ে নিলাম চাল ভাজা। তো তিনজনে মিলেই এখন আমরা চাল ভাজা আর চা খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো